পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা, যেটা আপনি কখনোই করতে পারবেন না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে যে এই পৃথিবীটা কতটা কঠিন। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আমি আজ পর্যন্ত পেলাম না। একটা কথা কি জানো তো, অহংকার তারাই করে যাদের মনুষ্যত্বের অভাব আছে। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলাবে, কিন্তু কথার সাথে কাজের মেলাবে না। ভাগ্য না থাকলে সাধ্যের মধ্যে থাকা জিনিসটাও হারিয়ে যায়। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। যখন মুখের থেকে মুখোশের ভিড় বেশি হয়ে যায় তখন জীবনে একা থাকাটা অনেক ভালো। সব কিছু মনের মতো হয় না, মেনে নিতে হয়, আর না হলে মানিয়ে নিতে হয়। জীবনে একটা কথা মনে রেখো, নিজেকে নিচে নামিয়ে অন্যের চোখে ভালো হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করা অনেক ভালো। জীবনে কিছু কিছু পরাজয় জয়ের থেকেও বেশি আনন্দ দেয়। একটা কথা কি জানো তো, ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। একটা কথা শুনে রাখুন, কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তাহলে সে সেই মুহূর্ত থেকে আপনাকে অবহেলা করা শুরু করে দেবে। আপনি কতটা দুঃখে আছেন কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। পথটা যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। কাউকে দুঃখ দিলে নিজেকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা কাল। ডিভোর্সের পর একটা মহিলা একটু দেরি হলেও স্বামী পায়, একজন পুরুষ দেরিতে হলেও স্ত্রী পায়, কিন্তু সন্তানরা বাবা মায়ের আদর কখনোই পায় না। তোমার নামে কেউ নিন্দা করছে, করতে দাও। একটা কথা মনে রেখো, তোমার জায়গায় পৌঁছানোর মতো কোনো যোগ্যতাই তাদের নেই, তাই তারা তোমার পেছন থেকে নিন্দা করছে। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চাই আর কে তার খারাপ চাই। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই, এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকাটা কর্মের ব্যাপার। ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয়, কিছু কিছু ভাঙার মধ্যে দিয়েও নতুন জীবন শুরু হয়। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে এই কাজ বারবার করবে। একটা কথা কি জানো তো, কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষদের পছন্দ করে না। অপমান করতে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু সম্মান করতে পারিবারিক শিক্ষা এবং মানসিকতা লাগে। অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভাবে এবং কিছুদিন পর থেকেই অবহেলা করে। একদিন মৃত্যু কানের কাছে এসে বলবে ফেরার সময় হয়েছে, চলো এবার ফেরা যাক। প্রথম প্রথম সবাই পাশে থাকতে চাই, পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সবাই বদলে যায়।
প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যতই কাছের হোক না কেন। আপন ভেবে কাউকে মনে সব কথা বলো না, এমন একদিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর এটা বেড়ে গেলে হয় অহংকার। জীবনে দুই ধরনের বন্ধু থাকা খুব জরুরি। এক কৃষ্ণের মতো, যে পাশে থেকে তোমাকে যুদ্ধে জয় হতে সাহায্য করবে। আর দ্বিতীয় কর্ণের মতো, যে যুদ্ধের পরাজয় নিশ্চিত জেনেও কখনো তোমাকে একা ফেলে পালিয়ে যাবে না। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধরা। কে মনে রেখেছে আর কে ভুলে যাচ্ছে এই হিসেব করতে যেও না। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পেছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয়েছে সেটা কখনো কেউ জানতে চায় না। কে ছেড়ে গেল, কে এড়িয়ে গেল, আর কে পেছনে বদনাম করল তা দেখার সময় আমার নেই, কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ে পাশে থাকলো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা কথা কি জানো তো, মানুষ বড়লোক হয় কিন্তু মন মানসিকতার দিক থেকে নয়, টাকা পয়সার দিক থেকে। বিপদে টাকা ধার চেয়েছেন কারোর থেকে, সে সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছে। তার মানে এটা নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল। বাসে আপনার ভাড়াটা অপরিচিত কেউ দিয়ে দিয়েছে মানে এটা নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। কেউ আপনার খাবারের বিল দেওয়ার আগে দিয়ে দিয়েছে তার মানে এটা নয় তার কাছে টাকার পাহাড় আছে। তার টাকার পাহাড় নেই, কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু একটা মন আছে। ভালো থাকুক এই ধরনের সকল ভালো মনের মানুষগুলো। আপনি কতটা দুঃখে আছেন কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন, দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।